কচুরিপানা শাড়ি, ভাবছেন সেটা কিভাবে সম্ভব। গ্রাম বাংলার পুকুর, ডোবা, জলাশয়ের গজিয়ে ওঠা অপ্রয়োজনীয় কচুরিপানা, সেই কচুরিপানা সংগ্রহ করে তার থেকে অভিনব পদ্ধতিতে সুতো তৈরি করে সেই সুতোর শাড়ি রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছেন গ্রামের কয়েকজন মহিলারা। আমি ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। কলকাতা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে হাবড়ার কামদেবকাটি গ্রামে পৌঁছে আমি কথা বললাম কচুরিপানার তাঁত শিল্পী আশালতা অধিকারী দিদি ও তার সহকর্মীদের সাথে। আমরা এই কাজটা যে শুরু করেছি 8-10 বছর হয়ে গেছে। আমরা সংসারের মধ্যে দিয়ে যে যা পারি মাঝে মাঝে আমরা এইটা সংসারের কাজ করি, এই কাজটা করি, কারণ এই কাজটা করাতে আমাদের সুবিধাই আছে। আমাদের কারোর কাছে হাত পাততে হয় না যে আমাকে দুটো পয়সা দাও। আমরা এই কচুরিটা খালের থেকে কাটি, খাল ভরা কচুরি, এই যত নোংরা হয়ে যায় খালটা পরিষ্কারও হয় খাল, আর আমরা এই কচুরি দিয়ে কাটিয়ে এনে আমরা শুকাই। ধরো 1 সপ্তাহ লাগে আমাকে কচুরিটা শুকাতে, শুকাইয়ে তারপর আমরা এই 50টা করে গুনে বাঁধি, কারণ আমরা কচুরির একটা হিসেব হয়ে যায় যে কতগুলো কচুরি আমরা তুললাম শুকালাম। বাঁধার পরে আমরা এই এক এক করে ওই পেরের কাছে একটা ছোটো ফেরে করলে সুবিধা হয়, এই যে নখতে এই কাজটা করা লাগে না। এইভাবে আমরা ভাড়িয়ে বালতিতে জলে ভিজে রাখি, পর মুহূর্তে এই যে আমি ফাটতে সাজতেছি এইভাবে আমরা সাজছি, এই বটি দিয়ে সাজছে, তখন আমরা বোর্ড তৈরি করি। ওই বোর্ডের থেকে আমাদের অনেক রকম কাজ হয়। এইটা যে এই সুতোটা আমাদের শাড়ি তৈরি হয়, এই যে ভিতরের শ্বাসটা এটা ডায়েরির করা যায় এদের, তারপরে আমরা রাখি তৈরি করছি এবার, তারপরে ঘর সাজানোর জন্য ফুলদানি করা যায়, অনেক রকম কিছু করা যায়, ল্যাম্প এগুলো করা যায়। যে কাজটা এখন করতে করতে আমাদের খুব ভালো লাগছে, খুবই আমরা এগিয়ে আছি। আগে আমরা বিড়ি বানতাম, বিড়ির গ্যাসটা আমাদের খুব অসুবিধা হতো, আমরা ছেড়েই দিয়েছিলাম যে আমাদের মনে হয় আর কোনো কাজ হবে না। যখন এই কাজটা আসলো, আমরা সবাই যখন হাতে মানে প্রথম ধরলাম মনে করতাম আমরা পারবো না, তারপরে এখন করে দেখি সংসারে কাজ করে আমরা 10-15টা বোর্ড তৈরি করছি, খুব সুন্দর হচ্ছে। সবাই এক জায়গায় বসে, এক জায়গায় তো হতে পারি না, মানুষের সুখ দুঃখের কথা বলা হয়, এই কাজটা খুবই আনন্দ। আর নিজের একটা ইনকামের পয়সার একটা মর্যাদাই আলাদা। অনেক অসহায় মানুষ আছে যারা এমনভাবে বিড়ি বাঁধতে পারে না, বা বিড়ি বাঁধলে তাদের শরীর খারাপ হচ্ছে, বা ম্যাক্সিমাম লোক সবাই বিড়ি বাঁধতো আগে, এবার আমাদের এই কাজটা আনার পরে সবাই এই পানার কাজে করছে, কারণ এতে কোনো ক্ষতি নেই, বিড়ির কাজে ক্ষতি হচ্ছে যেহেতু তারা করতে পারছে না, তাদের আমরা আনছি, করছে এখানে এসে তা ভালো বুঝতে পারছে। আর আমাদের যে কাজটা আমরা করছি পানাটা সংগ্রহ করে এনে আমরা যে হাতের কাজগুলো দেখাচ্ছি মানুষকে, এইগুলো নিয়ে আমরা অনেক মহিলা এক জায়গায় বসে কাজ করছি বা ভালোই চলছে। এবার আরও আশা করছি যে এগিয়ে যাওয়ার দিন যে আরও ভালো যাতে হয়, আরও ছেলে মেয়ে, ইয়াং ছেলে মেয়ে সবাই এগিয়ে আসুক আমাদের দিক দিয়ে, তারপরে সেটা নিয়ে আমরা ভাবো। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যারা এই কচুরি পানা দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানাচ্ছে, ডেকোরেটিভ জিনিস, সেটাকে বাজারজাত করা এবং বাজারজাত করে সেটাকে মার্কেটে ভ্যালু নিয়ে আসা, এবং সেই সাথে যারা এই কাজটা করছে তারা যেন একটা সুন্দর পারিশ্রমিক তারা অর্জন করতে পারে, নিজেরা তাদের কাজের মধ্য দিয়ে যেন এগিয়ে যেতে পারে আগামী দিনে, সেটা আমাদের মানে বলতে পারেন মিশন। এই মুহূর্তে আমরা পেটা ভেগান শাড়ি অ্যাওয়ার্ড পেয়েছি স্বচ্ছতা বোকারের ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমাদের শাড়িরও একটি পার্ট হয়েছে, কচুরিপানা দিয়ে যে ফাইবারটা আমাদের বেরোচ্ছে সেই শাড়িও তৈরি হচ্ছে, আমাদের শান্তিপুরে সেটা তৈরি হয়, সেখানেও আমাদের অনেকজন মহিলা পুরুষ কাজ করছে। এই সমস্ত গ্রামের যারা মানুষ রয়েছে তারা যেন সঠিকভাবে জীবনযাপন করতে পারে, তাদের যেন জীবনযাত্রার মান একটু হলেও পরিবর্তন হতে পারে। কচুরিপানার শাড়ির পাশাপাশি তৈরি করছে রকমারি ঘর সাজানো জিনিসপত্র থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস, যা দাম রাখা হয়েছে সাধ্যের মধ্যে। শুধু হাবড়ায় নয়, এই কচুরিপানা সুতো পৌঁছে যাচ্ছে শাড়ি তৈরির আতুরঘর শান্তিপুর। মহিলাদের স্বনির্ভর হওয়ার অভিনব উদ্যোগকে অবশ্যই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করুন, এবং আপনাদের এলাকায় যদি মহিলারা
স্বনির্ভর হতে চায় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভিডিওটি খুব ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।